সোহাব। সিয়াম এবং কোরআন আপনার জন্য সাফাতকারী হবে কিয়ামতের দিন। সিয়াম বলবে, হে আল্লাহ, হায় রব্বে, ইন্নি মানাতু তোয়ামা ওয়া শাহওয়াত বিন্নাহার, আমি তাকে দিনের বেলায় খাওয়ার থেকে এবং প্রবৃত্তির পরায়ণতা থেকে বিরত রেখেছিলাম, অতএব আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। যারা খাবারের হোটেল খোলা রাখেন তারা কিন্তু এই সুপারিশ পাবেন না, নিজে খেলেন না, অন্যের খাওয়ার ব্যবস্থা করলেন। এক কথাই হলো, ইহুদিদের মতো, ইহুদিদের উপরে চর্বি নিষিদ্ধ ছিল, শুকুরের যে কোনো চর্বি, গরুর হোক খাসি হোক, চর্বি নিষিদ্ধ ছিল। ওরা চালাকি করে কী বুদ্ধি করলো, চর্বি বিক্রি করে তার টাকা খাওয়া শুরু করলো। টাকা তো নিষিদ্ধ না, চর্বি তো নিষিদ্ধ। এই যে বুদ্ধি, বেশি চালাকি করা ভালো না। আপনি সিয়াম আছেন, হোটেল খোলা রাখলেন, অন্যের খাওয়ার ব্যবস্থা করলেন, আর বলে আমি তো খাই নাই, আমি তো ভালো আছি, এইসব বুদ্ধি চলবে না। টোটালি সিয়াম রাখা অবস্থায় আপনি কোনো অবস্থায় হোটেলে খাবার হলে খোলা রাখতে পারেন না। তাহলে এই সিয়াম আপনার জন্য কেয়ামতের দিন সাফাত করবে। আর কোরআন আপনার জন্য সাফাত করবে কখন? কোরআন কী বলবে? এ আল্লাহ, এই ব্যক্তিকে আমি রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে রাত জেগে কোরআন তেলাওয়াত করত। তারাবি পড়ে যেই আপনারা ঘুমিয়ে যান, দরকার কি? এক ঘন্টা তারাবি পড়লেন, দেড় ঘন্টা, আর এক ঘন্টা গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, বা একটু বেশি করেন, এক পারা পড়তে আধ ঘন্টা লাগে, দুই পারা পড়ে এক ঘন্টা লাগুক, শুধু কোরআন পড়েন, শুধু কোরআন পড়ে যান, আর কিছুই করতে হবে না। সাহাবা কেরাম, আহম্মায়ে জাম, মুস্তাহিদিন কেরাম, তারা রমজান মাস আসলে সব কাজ বাদ দিয়ে খালি কোরআন তেলাওয়াত করতেন, তারা নিজেরা কোরআন হাফেজ ছিলেন, এরপরেও তারা কোরআন তেলাওয়াত করতেন। বিশেষ করে যারা হাফেজে কোরআন, তাদের নেকি তো শেষ নাই। কেয়ামতের দিন হাফেজদেরকে বলা হবে, বাবা তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে, ওইভাবে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করো। যেখানে গিয়ে তোমার কোরআন শেষ হবে, সেইখানে সর্বোচ্চ মর্যাদা তুমি সমাসীন হবে। এবার হাফেজের আব্বা আম্মাকে ডাকা হবে, এসো, আল্লাহ নিজের পক্ষ থেকে তাদেরকে সর্বোত্তম পোশাক পরিয়ে দেবেন। হাফেজের আব্বা বলবে, হে আল্লাহ, আমি তো মূর্খ মানুষ, আমার তো কোনো আমল নাই। আল্লাহ বলবেন, তোর সবচেয়ে বড়ো আমল এই যে তুমি তোমার ছেলেকে হাফেজ করেছ, অতএব সেই বিনিময়ে তোমাকে আমি নিজ হাতে সর্বোত্তম পোশাক পরিয়ে দেব। বাপ মা উভয় এই নেকি পেয়ে যাবেন যদি উভয় এতে সম্মতি থাকে। আমরা ধারণা করি শুধু বাপ মা নয়, যারা হাফেজের হেফজ করানোর জন্য হেফজখানা পরিচালনা করেন তাদেরকে আল্লাহ আদৌ নেকি দিবেন না? আল্লাহ পাক যদি হেফজখানা খোলার বরকতে দশটা হাফেজ এই মার্কাজ থেকে বানিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের মধ্যে করিয়ে দেন, তো বাপ মা যদি পায় তো আমরাও কিন্তু কিছু আশা করতে পারি। আল্লাহর কাছে আমরা দাবি করি, আল্লাহ তুমি আমাদেরকেও তাদের বাপ মার সাথে সামিল করে নিও। আপনারা যারা মার্কাজের ডোনার দাতা, তারাও কিন্তু এর অংশীভূত বলে আমরা আশা করব। প্রত্যেকটা এতিম, প্রত্যেকটা হাফেজ আপনাদের দানের বরকতে এই মার্কাজের মানুষ হচ্ছে, তৈরি হচ্ছে। অতএব যেহেতু আমরা তাদের খেদমতে আছি, সেহেতু শুধু বাপ মা একা পাবে না, আমরাও পাবো। আশা করি আল্লাহ পাক আমাদেরকে আমাদের দিন সম্মানিত করবেন। ফায়ুসাফান, যখন কোরআন এমনি করে সাফাত করবে, হে আল্লাহ, এ লোকটা রাত্রিবেলায় রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করেছিল, তখন আল্লাহ পাক সিয়ামের সাফাত এবং এই কোরআনের সাফাত আল্লাহ পাক কবুল করবেন। আর সিয়ামের সাফাত আর কিয়ামের কোরআনের সাফাত কবুল করা মানে তো বুঝতে পারছেন, নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে।